আমাদের দেশে বন্যা থাকে কিন্তু গত বছর সালের বন্যাটা ছিল খুব ভয়াবহ তো আমার জীবনে বহুবার বন্যা আমি দেখেছি কারণ আমার জন্মটাই চরে তো এখন ব্যতিক্রম হলো এই গত দুই সালের বন্যা মানে এই এইরকম বন্যা আমি কখনো দেখি আমি সেই বাঁধের নিকটে গেলাম গিয়ে দেখতেছি যে বাদ অনেক দূর ভেঙে তো গেছে গেছে এবং বাদের পাশে যে বাড়িগুলো ছিল সেই বাড়িগুলা একদম নদী দমরে মশে একদম নিয়ে গেছে অর্থাৎ সেখানে একটা সমুদ্রের যেরকম স্রোত আসে পরে সবাই বলতেছে যে বাদ ভাঙছে বাদ ভাঙছে পরে আমরা চিলাচিলি শুনি শোনা পরে বেশি দৌড়ে দেখি যে বাদ ভেঙে গেছে তখন সবাই তার মতো ঘর বাড়ি বাঁধে আসতে দক্ষিণের দিকে সবাই চলে যায় যখন এই বাদটা ভেঙে গেল তখন সবাই যায় একটু সাধ্য মতো গরু ছাগল পাইছিল তারা ছুটাছুটি করতেছে যাওয়ার পরে সবার তো করুণ অবস্থা কিক দিকে দেখে পরে আমরা ওই অবস্থা ছিলাম তুমি কই আছো বাদ তো ছুটে গেছে এখন কি করবো আমি একা একাই দুটো বাচ্চা আমার কান দিতেছে মানে বাদ ভাঙার শব্দ কথা শুনি ওরা খুব কাঁদতেছে আমি ওদের সামলাবো না আমি হচ্ছে জিনিসপত্র গোসাবো তারপরে যখনই আমরা শব্দ শুনলাম তখন হতাশার মধ্যে আমরা তাড়াহুড়া করে এখন ওইটুকু সময়ের মধ্যে আমরা কি করব। আমাদের জিনিসপত্র উঁচু উঁচু জায়গায় রেখে দিচ্ছি এবং আমাদের যা কিছু দরকার হয় সেসব আমরা উঁচু উঁচু জায়গায় রেখে দিলাম আমাদের যেন যাতে একটু সুবিধা হয় পণ্যে শুরু হয় তখন আমার বাড়ি নদীর পারে ভাঙে যায় নদী ভাঙন চলতেছে চলতেছে এমন সময় দেখা গেল যে আমাদের সেই আশ্রয়ের জায়গা বন্যা আশ্রয় কেন্দ্র সেটাও ভেঙে গেল বাঁধের নিচে কিছু সংখ্যক বাড়ি ছিল দুয়ার সব তলে একদম দুয়ার যা ঘর বাড়ি ছিল সব পানিতে ভেসে যাচ্ছিলো কলা গাছের ভেলায় যারা বৃদ্ধ এবং যারা শিশু এদেরকে আমরা আমাদের নিকটতম একটা আশ্রয় কেন্দ্র ছিল বন্যা আশ্রয় কেন্দ্র সেখানে নিয়ে যেতাম এবং ওই লোকগুলোকে উদ্ধার করি উদ্ধার করে কিছু সংখ্যক লোক আমরা বাদে নিয়ে যাওয়া আশ্রয় দেই এইখানে যখন বান ছিল পানি যখন এসে গেল তখন এখানে খুব একটা বিশৃঙ্খলা বাজি গেল বাজি যাওয়াতে তখন ছেলে বেলে নিয়ে তখন কলমেলে আস্থায় ধরো তখন ওই আস্থা দিয়ে তখন ওই মুখে যাই পশ্চিম মুখে পশ্চিমবঙ্গে একটা ব্রিজের একটা বান আছে বিরাট বান যখন বান আলো পানি শান্ধালো ঘরের মধ্যে তখন আমার চিলড়ে চিল্টে উঠে গেছে আমার ঠাঁই আসছি নাই থামার আমরা এখন এখানে আশ্রয় কেন্দ্রেও নেই আশ্রয় কিন্তু আসে কিন্তু অনেক দূরে সেখানে আমাদের যাওয়া সম্ভব হয় না আমরা একটু দূরে আমাদের বাঁধের রাস্তা সেখানে আমরা গরু ছাগল হাঁস মুরগিগুলোকে নিয়ে গেলাম পরের দিন সকালবেলা তামু টামু টাঙালাম কাগজ টাগজ দিয়ে গরু রেগুলো রাখলাম থাকার স্থান ছিল নাম পরে আমাদের সব বাড়ির সামনে একটা বাঁধ আছে ওই বাঁধের বাঁধের ওখানে গেছিলাম যা ওখানে চালা উঠাছিলাম চলতে পারি না আমাকে সাহায্য করে নাই কামিও আমাকে দেখে নাই তখন সকলে তার তার বাড়ি নিয়ে তামা ছাগল গরু নিয়ে তামরা চিনতে পড়ছে আমাকে কেটা আগে কেটা ধরে কত কষ্ট করি আমি বেড়ানোর করছি ঘুরে এখন নাই এখন নাও নাই। আমরা ওই বাঁধে এখানে বাড়ি ফিরিয়ে আসি এই বন্যে হয় এখন মনে করে এখন তো থাকতে দেয় না এখন বান্দর থেকে উচ্ছেদ করে দিচ্ছে আর এখন ভূমিহীন আমরা যাবো কোথায় কোথায় যাব কি অবস্থা হবে আমার কোনো আমার মানে বুদ্ধি আসতেছে না কি করব। তখন আমি গেলে দেখা যায় যে যেতে দেরি হওয়াতেই দেখা যায় যে আশ্রয় কিন্তু সব বুক হয়ে যায় প্রতিবেশীর আর কি উঁচু ভিটায় যায় আশ্রয় নেই অনেক সেই টেনশনে ভোগান্তি অবস্থায় না খেয়ে থাকি এভাবে আমরা স্কুল ঘরে আসলাম ঘরের মধ্যে যে স্কুল ঘরে আসলাম খুব গন্ধ ছাগল হাঁস মুরগির গন্ধর জন্যে থাকা যায় না থাকানো যায় না পানির অভাব বলে পরিষ্কার করে না পরে কিছু লোক আসলে আসলে ওখানে খুব গেল দুর্গন্ধ কথা পায়খানা পেচাপ করার তখন খাদ্য পাওয়া যায় না তখন খাদ্য দুইশো টাকার খাদ্য পাঁচশো টাকা মন কিনে খেলে আমাদের এখানে একটা আশ্রয় কেন্দ্র হলে সেই জায়গাটা অনেক উঁচু হতে হবে এবং একটা বিশাল এরিয়ার মধ্যে হতে হবে এখানে একটা ভালো সংস্থান থাকতে হবে যাতে বিল্ডিং ওঠে আলাদাভাবে একটু রান্নার ব্যবস্থা করি তাহলে সেখানে যদি আমরা আলাদাভাবে হচ্ছে হলো রান্নার লোক লাগি এর জন্য প্রথমেই আমাদের দরকার হবে একটা মনিটরিং ব্যবস্থা সেখানে কারা কারা করবে আমাদের আশ্রয় কেন্দ্রটা যদি নির্দিষ্ট পরিমাণে চাদর মশারি আশ্রয় কেন্দ্র তো প্রয়োজন অর্থাৎ আশ্রয় কেন্দ্রটা সেরকম হতে হবে মানসম্মত যেমন একটা আশ্রয় কেন্দ্রে একটা নিরাপদ পানির ব্যবস্থা থাকবে স্যানিটেশন থাকবে অর্থাৎ রান্নাবান্নার জন্য ব্যবস্থা থাকবে পশুপাখি অর্থাৎ কারণ এইখানে যদি কোনো একটা আশ্রয় কেন্দ্র থাকতো সেখানে ডাক্তার থাকতো গোবাদি পশুর খাদ্য থাকতো এবং সেখানে যদি ওষুধপত্র দায়িত্ব নেওয়া লাগবে তারা কীভাবে পর্যবেক্ষণ করবে গোটা বাড়ি আর গরু রাখার জায়গা পর্যন্ত পানির নিচে চলে গেল একেবারে টিউবওয়েল পায়খানা প্রসবখানা সব পানি সব তলিয়ে গেলো পাকঘর পর্যন্ত তলিয়ে গেছিলো এখন বিশেষ করে আমার আবার বড়ো সমস্যা হয়ে গেল যে আমার খাবার সমস্যা আমি খাবো কি আমার তো বাড়িতে লোকজন নাই রাঁধবে সেখানে সে জায়গা নাই এখন সব কিছু সমস্যা আমরা চুলার আমাদের সমস্যা দেখা দেয় সেই আমাদের রান্না করার সমস্যা ছিল আমরা এক বেলায় খাইছি আর দুইবেলায় না খেয়েই ছিলাম এমন অবস্থা কি করব কি খাই না খাই আমাদের বড়ো ভাই সিনিয়র ভাইরা আত্মীয় ছিল বলে দুই কেজি চিরা দিছিল মুড়ি দিছিল গুড় দিছিল রাস্তা এখানে ভাঙ্গা ওখানে ভাঙ্গা মানে এই যে বাদ ভাঙছে এখানে যে যাবে বিভিন্ন এনজিওর লোকেরা খাবার নৌকায় করে বিশাল বড় বড় নৌকা করে খাবার নিয়ে এসতেছে মুড়ি চিড়া গুড় বিশুদ্ধ পানির একটা বিশাল বড় ট্যাঙ্কি বসে বাঁধের উপরে ওখান থেকে সবাই বিশুদ্ধ পানি মানে বোতল ভরে ভরে ডিব্বা ভরে ভরে নিয়ে নিয়ে আসতো ওখান থেকে পানিগুলো সাত দিন পরে সে আমি দুই কেজি চিরা আর দুটো স্যালাইন ম্যাশ মোমবাতি পাই তারপরে সেই সেটুকু পর্যাপ্ত ছিল না একদিনের খাবার ছিল মাত্র সেটি সেদিনই শেষ হয়ে যায় তারপরে কোনো উপায় না থাকাতেই তখন আর কি ঋণ করি যখন বন্যা শেষের পথে তখন আমাদের ওই ইউপি ইউপি চেয়ারম্যান তার পার্সোনালভাবে কিছু সহযোগিতা আমাদেরকে প্রদান করে অর্থাৎ প্রত্যেককে দশ কেজি করে চাল দিয়েছিল সেই সময় মতো আমরা পাই না যদিও পাই কিছু তো সেটা সময় মতো নয় অনেক আর কি বিলম্বে আমাদের কিছুই দিলেন না এবং বাড়ির আশপাশে কাউকে কিছু দিলেন না দাতা সংস্থাগুলোর যে দুই এক কিছু আমাদেরকে সহযোগিতা করে সেটা দেখা যাচ্ছে যে বন্যা আর চলতেছে সাত দিন বন্যা হয়ে গেলো তারপর তারা মনিটরিং শুরু করে এবং আরও পাঁচ দিন পরে আমরা সেই কিছু পাই অর্থাৎ যে সহযোগিতাটাই করুক না কেন আমরা সেই সময় পাই না এই মেম্বর চেয়ারম্যানরা মানে খালি যা যার আসে তাকে দেয় যার নাই তাকে দিচ্ছে না চেয়ারম্যান মেম্বারেরা সেটা না করে তারা হচ্ছে মানে যে যারা দরিদ্র তাদেরকে না দিয়ে যারা ধনী তাদেরকেই দিয়ে থাকে আর যাদের যে মানে যাদের প্রাপ্ত পাওয়াটা তারা তাদেরকে দেয় না অনেক সময় যারা অনেকে টাকা দিয়ে নেয় তাদেরকেই দিয়ে থাকে আমরা চাই যে সরকার আমাদের এই সব দেখিয়ে অনেক কিছু মানে সাহায্য করুক যেন আমরা সরাসরি হাতে হাতে পাই আমাদের গরিব মানুষেরা যেন সবাই বাঁচে আর হচ্ছে দরিদ্র লোকেরা কিভাবে দিন কাটায় জীবনযাপন করে তারা যেন আসি মানে অনেকভাবে খোঁজখবর নিয়ে যায় সেই জন্য সরকার যদি এগুলো উদ্যোগ ভালো করি খোঁজখবর নিয়ে যে যারা কবলিত লোক তাদের দেখি দেখি লিস্ট করিয়ে সেইভাবে ত্রাণ বিতরণ করতো তাহলে হয়তো আমার মতে সবাই পাইত বা সবাই সন্তুষ্ট হইত আর এবং সেই খাবারটুকু পরিমাণ মতো যাতে সাত দিন চলে শুকনো খাবার এবং রান্না করে কিছু খাবার পেলে আমার সুবিধা হতো তারপর তো আমাদের মেডিকেল টিম বসানো ছিল কার কোন সমস্যা ওরা ওখানে একটা নির্দিষ্ট স্থান ছিল ওখান থেকে ওদের সমস্যা বেশিরভাগ দেখা দিয়েছিলো সবাই বলছে যে জ্বর মাথা ব্যথা পায়ে খা হাতে ঘা মানে পানির থাকতে থাকতে ওদের এই অবস্থা অর্থাৎ যখন আমি খুব অসুস্থ হয়ে যাই ডাক্তার আসে না স্যালান পায় না এরকম সমস্যায় দুই দিন আরও কেটে যায় তারপর ওই বন্যার নবম দিনে আমি একদম জ্ঞান হারিয়ে ফেলি তারপরে টিউবওয়েল সব যায় আমরা সেগুলো পরিষ্কার করতে দিতে পারিনি তারা ঠিক না রাস্তাঘাট নষ্ট হয়ে যায় রাস্তাঘাট তখন ভেঙে যায় হাসপাতালে যাওয়ার কোনো অবস্থা ছিল না তার মধ্যে ডায়রিয়া কলেরা হামাশা চর্মরোগ খুব বেশি পরিমাণ দেখা যায় চেয়ারম্যানে একই মেম্বারে আমার কিন্তু খোঁজে নেই বলে অন্য এলাকাতে একটা প্রতিবন্ধী আছে দেখার নাকি এই যে বন্যা ঘা পচা রয়েছিল আমি সরকারি হাসপাতাল গেছিলাম উঠু ওষুধ দেয়নি আমার গেলে ঘা পচরা গুলে আমার এখনো ভালো হয়নি কিন্তু তারপরে পানিতে হচ্ছে বিশুদ্ধ পানিও তো পাওয়া যায়নি হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করা হয়েছে তারপরে হচ্ছে যাদের টিউবওয়েল একটু উঁচুতে ছিল তাদের টিউবওয়েল থেকে আমরা পানি সংগ্রহ করছি এভাবেই আর কি অনেক কষ্ট করছি আর কি তখন আমরা তো এক কমর পানি ভেঙ্গে ভেঙ্গে কাজ করি তখন দেখা যায় যে মিনসগুলো আমাদের সমস্যা হয় দেখা যায় যে ঘা হয় চুলকায় মানে নেখড়া বা পেটটা আমরা ধুইতে ভালোভাবে ধুইতে পারি না আর ওই সময় তো বৃষ্টিও হয় বৃষ্টির কারণে ওটা রোদেও শুকাতে পারি না তার আগে থাকি ধরেন ডেটল সাবান হুইল পাউডার তারপরে হচ্ছে বালতি প্যাড পেন্টি এগুলো যদি আমাদের আগে থেকেই দেয় তাহলে আমরা বন্যার সময় আমাদের উপকার হবে এখানে যে মেডিকেল টিমগুলো আছে তারা পর্যাপ্ত নয় হয়তো দশ দিন সাত দিন পর একটা এলাকায় বসে সেখানে সঠিকভাবে তারা চিকিৎসা সেবা দিতে পারে না বন্যার পরবর্তী তাড়াতাড়ি মেডিকেল টিম বেশিভাবে পৌঁছায় দিলে এই এলাকার লোকজন স্বাস্থ্যসম্মত সুবিধা পাবে পাট নাই কাটতে বন্যা এসে গেছে পানি অনেক পাট কাটতে পারি নেই। অনেক পাট শেষে বন্যা পানি নেমে যাওয়ার পরে শুকনা খড়ি পরিণত হয়ে গেছে পাট খেত আমাদের দুই আড়াই বিঘে জমি ছিল সেই পাট ক্ষেত ফসল পুরোপুরি ভাগের তিন ভাগ তলে গেছিলো যখন বাড়িতে পানি এসে তখন গরু হাঁস মুরগি গরু ছাগল এগুলোর এগুলোর কোনো ভালো থাকার ব্যবস্থা নেই ওর কি এখন আট দিন থাকার পর আমি বাড়িতে আসিয়ে দেহি আমার দুটো ছাগলের বাচ্চা তাই মারা গেছে গাছ পেঁপের গাছ মরি গেছে আদার গাছ মরি গেছে আমার একটা পুকুর ছিল নিজস্ব যে পুকুরে প্রচুর পরিমাণ মাছ ছিল প্রায় লক্ষাধিক টাকার তো মাছগুলো ওই মুহূর্তে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি নাই কারণ বন্যাটা এত দ্রুত গতিতে চলে আসছিল। আর আমাদের স্থানীয় প্রতিনিধি যারা আছে তারা কিছু সুজন প্রীতি করে কৃষির সাথে যারা সম্পৃক্ত নয় তারাও বীজ পায় আমরা সেটা পাচ্ছি না ভুট্টা বীজ পাচ্ছে যারা বন্যার বাহিরে চরাঞ্চল নয় স্কিমের আবাদ করে তারাই পাচ্ছে ভুট্টা বীজ তারা সার পাচ্ছে দোকানে যায় দেখি যে বন্যায় সে দোকানও আর কি ভেঙে গেছে তলার মাটি সরে গেছে সরে যাওয়ার পর সে দোকানদারি করার মতো কোনো অবস্থা নেই সে ব্যবসা বাণিজ্যও আমার তখন বন্ধ হয়ে যায় লোন ছিল কিস্তির তো কিস্তির টাকা দিতে পারলাম না ঋণ করলাম আচ্ছা ঋণ করার পরে টাকাটা শোধ করে দিলাম আর্থিক সহযোগিতা যেগুলো ছিল সেগুলো সব জায়গায় কম বেশি দিচ্ছে কিন্তু আমাদের সরাসরি আমাদের হাতে আর্থিক সহযোগিতা পায়নি আমাদের গ্রামের রাস্তাগুলো প্রায় সবগুলো নিচু ছিল এবং এই বন্যার পানিতে সব ডুবে যেত ফলে আমাদের গ্রামের সাথে যে বাজারের যে যোগাযোগ রাস্তা সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত বন্যার কারণে তারাও ওই প্রতিষ্ঠানে সময় মতো অথবা ওই বন্যার কারণে তারা ওই প্রতিষ্ঠানে উপস্থিতি হতে পারে না তাই স্কুলে যাওয়া নিম্নে এক মাসের মতো হয়নি আমাদের যাওয়া বাড়িতে লেখাপড়া করতে হয়েছে প্রথম পরীক্ষাগুলো তো আমি অনেক ভালোভাবেই দেই কিন্তু পরে শেষের পরীক্ষাগুলো আমার অনেক ঝামেলা করে কারণ যেহেতু ঘরে পানি ওঠে তাই আমি পড়াশোনা করতে পারি না সারদের আসতে সমস্যা হয়েছে অনেক চেয়ার টেবিল নষ্ট হয়ে গেছে বই নষ্ট হয়ে গেছে ভিজে গেছে আর আমাদের স্কুলে যেন তাড়াতাড়ি আমরা যেতে পারি এবং পড়াশোনা করতে পারি পরের বন্যাতে যেন এরকম সমস্যা না হয় তার জন্য আমরা খুব দুঃখিত আসার পরে দেখি যে বন্যার স্রোতে রাস্তাঘাট ব্রিজ তারপরে আমাদের বাড়ি মানে পিরেলি আর কি যেগুলো বলে ঘরের মতো মনে হয় এক হাঁটু করে ভেঙে গেছে সহযোগিতা করাতে এই সহযোগিতা কেউ করে না ওই মুহূর্তে কেউ করাইয়ে নাই সহযোগিতা করাইয়ে তারপরেও আমার হ্যাঁ অভাবী মানুষ আমরা নিজের মধ্যে এলাকাবাসী বন্ধুবান্ধব ভাইয়াচারিয়া আসে কিছু কিছু সাহায্য করে যে বাড়িগুলো ভাসমান অবস্থায় ভেসে গেছে সে বাড়িগুলা অনেকে এখনও নির্মাণেই হয়নি ওই বাড়িগুলো যে নির্মাণ যে হবে এখন পর্যন্ত নির্মাণেই করা হয়নি কিন্তু তাদের যে একটা সাহায্য সহযোগিতা আছে তার দ্বারে যদি আমরা দাতা সংস্থা বা সরকারি থেকে যদি তাদেরকে সহযোগিতাই না করি তাহলে তারা কিভাবে তারা উপরে উঠবে তারা তো মনে কর প্রতিনিয়ত তো হচ্ছে দারিদ্রতার সাথে যুদ্ধ করে লড়াই করতেছে লড়াই করে তাদের বাঁচতে হচ্ছে সেটা হচ্ছে আমরা এখন যেহেতু ভোগ করেছি ফলাফলটা আমাদের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বন্যার আসবে এ অবস্থায় গুরুত্বপূর্ণ কাগজপত্র কাপড় চোপড় ফাইল এগুলো কিন্তু আমরা আগে উঠাবো উপরে তারপর হচ্ছে আমাদের জ্বালানির ব্যবস্থা করতে হবে শুকনো খাবার দাবারের ব্যবস্থা করে রাখতে হবে ওষুধপত্র কিছু আগে থেকেই রাখবো জ্বরের আমাশার বা পাতলা পায়খানার এই বড়িগুলো আমাদের আগে থেকে রাখা দরকার এভাবে রাখলে আমরা নিজেদের অন্তত প্রাথমিক যে ব্যবস্থাটা এটা তো করতে পারবো তারপর আমাদের কে কি অনুদান দেবে সেটা পরে তার আগে আমরা ধরেন একটা চুলা টয়লেট লেফটিন যেটা আছে আর কি সেটাও উঁচু জায়গায় নির্মাণ করতে হবে যেন সেখানে পানি পানি যেন হলে ওখানে যে প্রবেশ না করতে পারে য টিউবওয়েলটাও উঁচু জায়গায় করতে হবে যেন সেখানে বন্যার পানি না আসতে পারে ভেতরে সেটা যেন প্রবেশ না করতে পারে এই সরকারের কাছে আমাদের মানে বা বিভিন্ন এনজিওর কাছে একটা চাওয়া পাওয়া যে যে কোনো রাস্তাঘাট ভাঙা বা ব্রিজ কালভার্ট ভাঙা এগুলো দ্রুত একটা ব্যবস্থা নেওয়া পানি আসলে তো আবার কাজ করবে এখন কাজটা করলে কাজটা খুব ভার্ট হতো এবং পানি আসলে কাজ করলে তো আবার ভেঙে দিতে আতঙ্ক থাকতে পারে মানুষের ভিতরে কী গান্টি আছে তার আপনারা চেষ্টা করবেন আমাদেরকে এই কাজটা সম্ভব দ্রুত করার জন্য ঠিকভাবে সেই বন্যার সময়টা কাটিয়ে উঠতে পারি এজন্য যদি বিভিন্ন সংস্থা বা সরকার থেকে কোনো প্রতিনিধি এসে যদি আমাদের মধ্যে এই মানে বন্যাটা কিভাবে কাটিয়ে উঠবো কষ্ট কিভাবে কম হবে এ বিষয়ে যদি কোনো প্রশিক্ষণ দেয় তাহলে খুব ভালো হয় এই জন্যই আমার অনুরোধ বা ইয়ে যে আমাদের আমরা যা করি যেটুকু করতে পারি আমাদের সাধ্যের ভিতরে আমরা করব কিন্তু আমাদের সাধ্যের ভিতরে যা থাকে না সেটা অবশ্যই দ্রুত গতিতে আমাদের সেই অসহায় অবস্থার প্রতি গুরুত্ব দিয়ে বিবেচনা করিয়ে খুব সুন্দরভাবে দ্রুতভাবে কাজগুলো একটু করার জন্য বিশেষভাবে অনুরোধ